আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি কিছু একটা করছি গামলাটার মধ্যে আর সেটা হচ্ছে এই নীলগুলো দিচ্ছি যখনই এরকম কাপড়ে নীল দেওয়ার ব্যাপারটা আসে আর তখনই আমাকে এই কাজটা করাই লাগে কারণ এই যে পানির মধ্যে অল্প অল্প করে নীল দেওয়ার পরে যখন এটা হালকা হালকা মিষ্টি শুরু করে এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি তোমাদেরকে দেখায় দিলাম প্রথমে এগুলো নিয়ে কিছুটা সময় নষ্ট করি তারপরে আসল কাজটা করি তোমরা কি এরকম করো আমার মতো নাকি জাস্ট পানিতে দিয়ে গুলা নিয়ে কাপড়ে দিয়ে দাও আমার এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে মনে হয় যে আমি ওই যে কাপড় বানাই না এরকম একটা ফিলিংস আছে যে আমি নতুন কাপড় রঙ করছি তো যাই হোক এগুলা কাজকাম করতে করতে সারাটা দিন পার হয়ে যায় আর তারপরে হয়ে যায় সন্ধ্যা আমরা এটা জ্বালাবো তোমার মুখ চলে আসবে কিন্তু এই যে এখানে আগরবাতিটা দিয়ে দিলাম এখন এটা অনেক সুন্দর একটা সুগন্ধি বের হবে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই আমাকে ঈদ বোনাস পাঠাও এখনই জলদি জলদি করে এটা আমরা প্রায় করি এখানে যেহেতু অনেক দিন থেকে আসা হয় না তো এখন আসলাম তো এটা করে ফেললাম আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি এখন যাব আমরা একটু বাইরে আর এরপরে আমরা রেডি তেডি হয়ে বের হয়ে যাই আর এখন আমরা হাঁটছি কিন্তু রাস্তায় কোনো অটোরিকশা বা কিচ্ছু পাওয়া যাচ্ছে না তারপরে আমাদের মোড় পার হয়ে আরেকটা মোড়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর ফাইনালি একটা অটো পেয়ে গেলাম আর এখন আমরা চলতে শুরু করে দিয়েছি আর এভাবে চলতে চলতেই আমরা চলে আসলাম নিউ মার্কেটে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট আজকে আসছি সেরকম কোনো কাজ ছিল না কারণ অনেক দিন পরে দেশে আসছি তো নিজের জায়গাতে একটু ঘুরে ঘুরে দেখতেই হয় যেহেতু ঈদের রাত তো ভালোই লাগবে কিন্তু এসেই মনে হচ্ছে ভুল করে দিয়েছিলাম তো যাই হোক এখন আমরা নেমে গেলাম অটো থেকে আর চলে আসলাম একটা দোকানে যেখানে সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ রাখা ছিল এখানে আমার আপু কাবেরি মেহেদি খুঁজছিলো আর এটা নাকি খুব বেশি ভালো না পরে বললাম যে একটু ভালোটা দেখান উনি আমাদেরকে একটা বড় সুন্দর বের করে দিয়ে বলে এটা নাকি অরিজিনাল মাত্র ষাট টাকা দাম দিলাপুর ডাউট হচ্ছিল আর সেটা ঠিকই এটা হচ্ছে ঘোড়ার ডিম মানে অরিজিনালের নামে ধোকাবাজি যাই হোক সেখান থেকে বের হয়ে গেছি আর এখানে ফুলের দোকান এখানে অনেক মানুষ বাইরে এসে ভুল করে আবার আমরা ভেতরে গিয়ে দাঁড়াই কারণ আপুর বান্ধবী আর আপুর বান্ধবীর বোন আসবে তারপরে আমরা আরেকটু কিছু কেনাকাটার জন্য আরেকটা দোকানে চলে যাই যেখানে বেবিদের আর অনেক কি বলে এগুলা কাটলারি সেট ছিল ডিনার সেট ছিল অনেক সুন্দর সুন্দর টাইপের ছিল ডিজাইনের ছিল যেটা খুবই ভালো লাগছিলো আর এই যে ড্রিম ক্যাচার ডোরবেল এগুলো আমার অনেক ভালো লাগছিলো একটা কিউট পুতুল ছিল আর এই যে এই পাশে ক্যাকটাসগুলা যেগুলো গান শুনলেই নাচানাচি শুরু করে দেয় আর এই পাশে এই যে ফুল টুল রাখা ছিল এগুলো অনেক ভালো ছিল রুম ডেকোরেশনের জন্যে এই ফুলটা বেশি ভালো লাগছে আর এই যে হাত আমার এরকম হাত কার কার ঘামে বলো আর তারপরে আপুর বান্ধবী চলে আসছিলো আর আপুগুলা অনেক কিউট ছিল মাসাল্লা সুন্দর তারপরে তাদের সাথে আমরা আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম এই পাশ ওই পাশ ওপর পাশ নিচ পাশ যাই হোক এরপরে আমরা চলে আসি একটা বেকারি শপে কিন্তু সেখানে আমরা সেরকম কোনো খাওয়া দাওয়ার কিছু পাই না এরপরে আমরা আবার চলে যাই অন্য একটা মার্কেটে আর সেখানে গিয়ে আমরা ঢুকে যাই ইমোশান ক্যাফেতে তবে সেখানে আমার খুব ইমোশনলেস ফিল হচ্ছিলো কারণ এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি স্পট ছিল ফটোশ্যুট করা যায় তো ভেতরে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তবে তাদের কি বলে ওই জিনিসটাকে সার্ভিসটা খুব বেশি ভালো ছিল না যেটার জন্য আমরা আমাদের মনোপুত হয়নি আর কি তো তারপরে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যাই আর আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মিষ্টির দোকানে সেখান থেকেও আমরা কিছু কেনাকাটা করে নিই এটা আমাদের এখানে খুবই ফেমাস মিষ্টির দোকান আর সেখান থেকে বের হয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ঈদের জামা এই জামাটা খুবই ভালো লাগে আমার আর এই জামাটা সব থেকে বেশি ভালো লাগে আর এ পাশে আরও কিছু জামা ছিল আর এটাকে তো ভূত বানায় রেখে দিছে তাও ভালো একদিক দিয়ে যেহেতু ওরা গলা মঙ্গল হয়েছিল এরপরে আবার আমরা চলে আসি সে বেকারির দোকানে কিছু কেনাকাটার পরে আইসক্রিম দেখে লোভ শুরু হয়ে যায় আমাদের তখন আইসক্রিম খাওয়া দাওয়া শুরু করে দিই আমি নি শুধু ভ্যানিলা কাপ আইসক্রিম আর সবাই খাই চকবার আর আমি আমার একটু ভিডিও করার জন্যে আপুর হাতে ধরায় দিই আমার আইসক্রিমটা আর সে একদম টুপ করে খেয়ে ফেলে কি আর করার নিজেরই বোন খেয়ে ফেলল আর তারপরে আমরা বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিই আর এখানে আমি তাকে বলি যে একটু ভিডিও করো তো সেখানে আমাকে তার আইসক্রিমটা ধরতে যায় সেখানে আমি তার আইসক্রিমটা আর একটু খেয়ে ফেলি যাই হোক কিউ ছোট্ট একটা রিভেঞ্জ নিয়ে ফেলি আর এভাবে রাতের বেলা রিক্সায় ঘুরতে কিন্তু খুব বেশি ভালোই লাগে আর বাতাসও সুন্দর হচ্ছিল আর এভাবে বক করতে করতে আমরা বাসায়ও চলে আসলাম আর বাসায় এসে আম্মুকেও ডাক দিলাম অন্ধকারের মধ্যে আম্মু এসে দরজাটা খুলে দিল আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নামাজ কালাম করে শুরু হয়ে যায় মেহেদি দিতে কারণ মেহেদি তো দিতেই হবে ঈদ যেহেতু আর এই যে আপু এখানে মেহেদি দিতে শুরু করে দিয়েছে তার ভালো লাগছিল না তাই সে দিবে না বলছিল। আর এই যে আমার হাত দেখো কার কার হাত এরকম করা হয়ে যায় আর এখানে এসে আমি পুরাই কালা হয়ে গিয়েছি জানি না কেন আর এই যে লোসান আমার এটা সব সময় লাগে ভ্যাসরিন লোসান আমার সঙ্গী সব সময়কার আর তারপরে আমিও সুন্দর ডিজাইন করে দিতে শুরু করে দিলাম পাঁচ মিনিটের রং অরিজিনাল বলে আমাদেরকে ধোকা দিয়েছে আর আমরাও সে ধোকা সুন্দর করে খেয়ে ফেলেছি মানে হাতে দিয়ে ফেলেছি আর কি আর এই যে এখন আমার মেহেদি দেওয়া শেষ আর একটু পরে আমি উঠে নিব। আর আপুকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও তাই সে একদম উপর থেকে নিচে নিচে থেকে ওপরে করে দেখাচ্ছিল ভালোই করছে এই যে এখন হাত ধোয়ার পরে যেটা আজকে ঈদের দিনে আমার হাত ধুতে ধুতে উঠে গিয়েছে আর এগুলো করতে করতে রাত হয়ে যায় তাই ঘুমিয়ে পড়ি সবাই ভালো থাকো সবাইকে অনেক ঈদ মোবারক সবাই অনেক ছবি উঠাও আল্লাহ হাফিজ